এটা হলো আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের একদম পাশেই সুন্দর একটা সমুদ্র। এখানে অনেকগুলো বোট আছে মাছ ধরার, যে স্পিড বোট গুলো দেখেন এখানে আছে, এগুলো ইউজ করে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ওই যে একটা বোট মাছ আসলো মাছ ধরে, অনেকে এবার এখানে মাছ ধরতেছে। ওই পুরো জায়গাটা পাহাড় দেখেন, এদিকে পাহাড়ের নিচে ওইদিকেও পাহাড়, এইদিকেও পাহাড়, দুই পাহাড়ের মাঝখান থেকে এরকম বিশাল সমুদ্র যাচ্ছে দেখেন। আর এসো কি পরিমাণ ওই যে জাহাজ আছে, ছোটো ছোটো স্পিড বোট আছে মাছ ধরা, ওই সাদা সাদা ছোটো ছোটো দেখা যাচ্ছে, সবাই মানে সমুদ্র যাচ্ছে আসছে। আর এলাকাতে মাছ, যাদের মাছ পছন্দ, সামুদ্রিক সি ফুড জাতীয় যদি পছন্দ, মাস্ট ভিজিট প্লেস। কি পরিমাণ সুন্দর অসাধারণ, আসতেছে অনেকে মাছ ধরতে বড়শি নিয়ে, বড়শি দিতে আসতেছে হোটেলে থেকে, এখানে বড়শি পাওয়া সম্ভব, তাদের বড়শি মাছ ধরার শখ আছে। দিগন্ত জুড়ে সময় দেখে কত সুন্দর অসাধারণ। আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি সবসময়, বিশেষ করে আমি কাজে যত ভালো যে দেশে সময় থাকে না, ওই দিক থেকে এসে আর কোনো চিন্তা নেই, এখানে এসে রিল্যাক্স। সিনেমা যাওয়ার দরকার অনেক সময় হয় না, যদি এইসব জায়গাগুলো সুন্দর করে ঘুরে দেখা যায় তাহলে আর কি অসাধারণ। আমি ঘুরে যাবে, ঘুরে পেছনেই একটা ছোট্ট উপরে ঘর দেখা যায়, ঘরটা পেছনে আমাদের বিশাল ড্রাইভার ওয়াল হোটেল ছিল, ওখানে আমরা স্টে করছি। মানে মনে মনে মজা দেখ।